অবাক হয়ে যাবেন উত্তর কোরিয়ার স্পেশাল বাহিনীর কাণ্ড দেখলে। বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনীর অধিকারী দেশ উত্তর কোরিয়া। শুধু তাই নয়, এ দেশটির রয়েছে সবচেয়ে বড় বিশেষ বাহিনী। প্রায় 180,000 সদস্য নিয়ে এই বাহিনী গঠিত। বিশেষ বাহিনীর আনুষ্ঠানিক নাম হচ্ছে স্পেশাল অপারেশনস ফোর্স। বাহিনীর সদস্যরা খুবই প্রশিক্ষিত। এই বাহিনী প্রায় সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে এবং নিয়মিত দক্ষিণ কোরিয়ায় অভিযান চালাতে প্রস্তুত থাকে। 1968 সালে ব্লু হাউস রেডের সময় ইউনিট 124-এর 31 জন সদস্য দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়েছিল এবং তাদের দেশের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছিল। এ ঘটনা জঙ্গলে কাঠ কুড়াতে যাওয়া কিছু ছেলে তাদের দেখে ফেলে এবং দ্রুত পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদের ফাঁদে ফেলে 29 জনকে হত্যা করে। একজনকে ধরে কারাগারে নেয় এবং একজন পালিয়ে উত্তর কোরিয়ায় ফিরে আসে।